হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজলো সকাল 9টা আর আজ 21শে ডিসেম্বর। তো আজকে আর কিছুক্ষণ পরেই আমাদের স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন থেকে একটা ছোট্ট মিটিং ডাকা হয়েছে ক্যাম্পিংয়ের জন্য। সো আর কিছুক্ষণ পরে মেম্বাররা আসবে, তারপর মিটিং হবে এবং মিটিংয়ে ডিসিশন নেওয়া হবে যে ক্যাম্পিং কী হবে, কোথায় হবে, কীভাবে হবে, কী কী হবে আর কোন তারিখে হবে। তো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো, বাট আগে মিটিংটা হয়ে যাক তারপর। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো একের পর এক সব মেম্বার আসছে, তো চলো আগে মিটিংটা করে নিই, তারপর আবার তোমাদেরকে বলছি আমি। সো ফ্রেন্ডস, আমাদের মিটিং কমপ্লিট হয়ে গেছে। তো মিটিংয়ে এটাই ডিসিশন নেওয়া হলো যে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্গাপুর রেল স্টেশনের কাছে যেসব অনাথ অসহায় বৃদ্ধ মানুষেরা এবং ছোটো ছোটো বাচ্চারা থাকে, তাদের জন্য কিছু খাবার এবং শীতকালীন বস্ত্র দেওয়া হবে। তো এখন মিটিংয়ে এটাই ডিসিশন হলো যে খাবার হিসাবে খিচুড়িটাই বেটার হবে, কারণ শীতকাল আছে, কোনো প্রবলেম হবে না। এবং আমরা আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষদেরকে, মানে মানুষদেরকে বলবো যাতে আমাদের এই ফাউন্ডেশনে কিছু ডোনেশন দেয়, তাহলে আমাদের খুব সুবিধা হবে। তো চলো এরপর আমরা কাজে লেগে পড়ি। আর ডেটটা যেটা হলো যে 29শে ডিসেম্বর শুক্রবার, সেই ডেটে ফাইনাল করা হলো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এতে মানে সমস্ত কিছু রেডি করা থেকে একদম ক্যাম্পিং ফুল কমপ্লিট পর্যন্ত সব কিছু দেবো, তোমার সাথে শেয়ার করবো। এবং যারা যারা আমাদের ফাউন্ডেশনে যুক্ত হতে চাও বা আমাদের হেল্প করতে চাও, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের ফাউন্ডেশনের যে হেল্পিং নাম্বার আছে সেগুলি আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে, তোমরা যোগাযোগ করতে পারো। Thank you.
হ্যালো ফ্রেন্ডস, তো আমরা সবাই রেডি হয়ে গেছি ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য। এখন বাজলো 11:30, তো আমাদের গাড়ি চলে এসছে এবং গাড়িতে জলের বোতল এবং জিনিসপত্র সব তোলা হয়ে গেছে, খিচুড়িও তোলা হয়ে গেছে, বস্ত্র তোলা হয়ে গেছে। তো এরপর আমরা যাব দুর্গাপুর রেল স্টেশন। তো অনেকেরই যাওয়ার ইচ্ছা ছিল, অনেকেই বলছিল আমরাও সঙ্গে যাব, কিন্তু আমাদের গাড়িতে বেশি কেউ ধরবে না, তাই বেশি কাউকে নিয়ে যেতে পারছি না। আমরা অবশ্যই পরবর্তী ক্যাম্পগুলোতে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো একের পর এক। তো চলো এরপর আমরা যাই, সবাই ডাকছে। জাস্ট বাড়ি এলাম, মানে এতই আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না আমরা। এবং যাদেরকে আমরা খাওয়ালাম, কিছু বস্ত্র দান করলাম, তারাও খুব খুশি। তো আমাদের স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পিংগুলি আরও বড় করার জন্য এবং বিভিন্ন জায়গায় করার জন্য, এবং যারা যেতে পারেনি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। এবং যে সমস্ত মানুষরা, সহৃদয় ব্যক্তিরা আমাদেরকে ডোনেশন দিয়ে সাহায্য করেছেন, কিছু বস্ত্র দিয়ে সাহায্য করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা পরবর্তী ক্যাম্পিংগুলোতে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এইভাবে আমাদের পাশে থাকবে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের যে মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করে কিছুদিন যা খেটেছে সবাই, সত্যি ছোটো ছোটো বাচ্চারা আমাদেরকে খুবই সাহায্য করেছে, আমাদের ভাইরা বোনেরা ফাউন্ডেশনের মেম্বাররা। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পরবর্তী সময়ে আরও বড় বড় ক্যাম্পিং করার চেষ্টা করব। এবং আমাদের যেটা সবথেকে বড় ইচ্ছা আছে সেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করার একটা খুব ইচ্ছা আছে, যেটা আমরা অনেকদিন ধরে ভাবছিলাম করব। তো পরবর্তী সময়ে ক্যাম্পিংয়ে চেষ্টা করব যে ব্লাড ডোনেশন ক্যাম্প করার। তো তোমরা পাশে থাকো। সো চলো, হাবা তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে এবং অন্য কোনো ক্যাম্পিংও দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।